নরসিংদী সীমান্তবর্তী মৌলভীবাজার ডৌকাদি এবং নারায়ণগঞ্জের আড়াই হাজারের মোল্লাচর এলাকায় অভিযান চালিয়ে অন্তত দুই হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ইলোরা ইয়াসমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তিতাস গ্যাসের ডিজিএম মোহাম্মদ নাসিমুল ইসলাম জানান দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাসাবাড়িতে গ্যাস ব্যবহার করা হচ্ছিল নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম চালানো হয়েছে অনিয়মে জড়িতদের আইনের আওতায় নেওয়া হবে বলেও জানান Tienen.